আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে তৃণমূল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা, বাংলাদেশ, লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখিনি। উত্তরবঙ্গ কাঁপছে বৃষ্টি, এদিকে গতকাল দক্ষিণে প্রবেশ করেছে বর্ষা। শুক্রবার দক্ষিণের কিছু কিছু অংশে দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু ঢুকে পড়েছে। রবিবার আগামীকাল থেকে বাংলায় পুরোপুরি বর্ষা ঢুকে যাওয়ার কথা। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণ। বুধবার থেকে ধীরে ধীরে বাড়বে বৃষ্টি, এদিন কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33, এদিকে সর্বনিম্ন তাপমাত্রা হবে 27 ডিগ্রি। উত্তর 24 পরগনা সহ দক্ষিণের কিছু কিছু জেলায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যদি এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আজ হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান বাদে দক্ষিণের বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী দক্ষিণের উত্তর 24 পরগনা, নদিয়া, কলকাতা সর্বত্র প্রবেশ করছে বর্ষা। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদের অধিকাংশ অংশ, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম জেলার কিছু কিছু অংশ দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু প্রবেশ করেছে। উত্তরবঙ্গের মালদার কিছু অংশে বর্ষা প্রবেশ বাকি ছিল, এদিন সেখানেও প্রবেশ করে গিয়েছে বর্ষা। এদিকে উত্তরে প্রবল বৃষ্টি চলছে, আজ ও আগামীকাল সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। তবে রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি বাড়বে। সোমবার থেকে উত্তরে দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হবে। 25 তারিখ পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।